তো বন্ধুসকল স্বাগতম জানাইছো মোৰ আজিৰ আৰু এক নতুন ভিডিঅ'লৈ। তো আজি আমি শিকিম মেখেলা কেনেকৈ ফলচ লগা হয়। তো বহুতে চিম্পলকৈ মই দেখাইছোঁ, এইটোত কোনোৱেই কৰা নাই। আৰু সৰু ভিডিঅ'বোৰ আশা কৰোঁ ভিডিঅ'টো টোটেলি চাব, আৰু যদি ভিডিঅ'টো চাই ভাল লাগে তেনেহ'লে প্লিজ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি বেল আইকনটো অল কৰি ৰাখিব, তাকে যেতিয়াই মই নতুন ভিডিঅ' আপলোড কৰোঁ ফাৰ্ষ্ট ন'টিফিকেশ্যন আপুনি পাই যায়। তো তার কারণে আমি তলর এইটো যেটা ফুল আছে এইটো আমি পুরা সমানকে মিলাই চাব লাগিব, মিলাব লাগিব। তারপর এনে মিশ্রণ লই এনে এটা অকনমান আপ এন্ড ডাউন দি দিব। দি পেলা এই রাউন্ডটো পুরা সিলাই মারিব। তো এইখিনি গোটেই চিলাই হওয়ার পিছত ইয়াতে মাথাত অকনমান কাটি দিব, কাটি দি ইয়াতে অকনমান আপ এন্ড ডাউন দি দিব। আর যেহেতু তল সাইড আছে ইয়াতে আপনি অকনমান মানে যেখানি লগে ফুল থাকে তারলগে আপনি ডাবল সিলাই মারি দিব। তো আর এনেকে ডাবল সিলাইখানে মারি দিয়ার পিছত এবার যাবার সুতা ওলাই থাকে এবার কাপ কিছু কাপড়ের সুতাবর এনেক কাটি লব, বা হয়তো আগতে আপনাদের কাটি লব পারে। তো কাটার পাশে কি করব আমি, আর উল্টা সিধাটো চাই লম, সিধা বা উল্টা কোনটো সাইড, উল্টা কোনটো সাইড সিধা। তো ফলস লগালে এনেক সিধাকে লই লব, সিধাকে লই যেটু ফলস আছে ইয়ার ফলসর সিলাইবর আপনাদের চাই লব কোনটো সাইড মানে ফল করা আছে কোনটো সাইড ফল করা নাই। তো যেটু ফল করা আছে সেইটো তলত দি লব আর ফলসখন ইয়ার এনেকে লগাই লব অকনমান দূরত, আর ইয়াত অকনমান আপ এন্ড ডাউন দি দিব। তো এনেকে গোটেইখিনিতে এইটো পদ্ধতিতে লগোৱা যাম, লগাই যাম। তো এনেকে ফলসটো সিলাই হওয়ার পাছত আমি সূতাডাল সূতাটো কাটি ললো, আর এই চাই লব সিলাইটো কেনেকুৱা হৈছে ধুনিয়াকে আমি হৈছে না নাই চাই লব। আর ইয়াতে তলত কিমানখিনি যেটো প্লেন কাপড় থাকে সেটো আপুনি উলাই লব, সেটো নিজের হিসাবত আপনি করে লব। তো তারপর ইয়াত অকনমান আঁতরত এনেকে আর একটা সিলাই আমি ফলসখনের উপরে দি মারি যাম, তলর যেটো পাড়ির সিলাই কোৱা হয়। তো এই সিলাইটো আমি মারি লম। তো তলর আমার এই সিলাই হওয়ার পাছত তো এই সিলাই হয়ে গেল। এটা আমি মেখেলাখন উল্টাই লম, আর এনে যদি কোথাও সুতা ছিগে সেই সুতা আপনাদের কাটি লব, তেতিয়া ফিনিশিং হব। তো আমি মেখেলাখন এনেকে উল্টাই লম, উল্টাই লই যেটো ফলস আছে এই ফলসর কাষেদি এটা মিহি সিলাই মারি দিম। তো ফলসর আমার নেক্সট আকো এটু সিলাই হওয়ার পাছত তো ইয়াতে চাব ইয়াতে ফলসত কেইটা সিলাই হল, টোটেল তিনিটা সিলাই মই ফলসটো ফিটিং হল। আর যেটো তলর পার্টটো এনেকে আপনাদের মিলাই লব ফলসটো লগার পাছত, মিলাই লই ইয়াতে ফার্স্ট আপ এন্ড ডাউন দি দিব অকনমান, আপ এন্ড ডাউন দি সেম আমি সেইটো সাইড যেনেকে সিলাইছো সেইটো হিসাবতে ইয়াতে সিলাম।
তো এই সাইডটো সিলাই হোৱাৰ পাছত যেটো তলৰ এখিনি আছে যেখিনি এক্সট্ৰা ফলছ থাকে এটো অলপমান আঁতৰত কাটি দিব ফল কৰি দিয়াৰ কাৰণে তো যেখিনি বেছি থাকে এখিনি কাটি দিব আৰু অকণমান এনেকৈ বাৰ্টিক ৰাখিব যাতে এইটো চাইডটো এনেকৈ ফল কৰি চিলাই মাৰি দিব পৰা যায় তো এইটো এনেকৈ দি দিব তেতিয়া কি হয় মিহি চিলাই হয় তো যিটো আপোনাৰ ফলছৰ কাটা যিখিনি এইবোৰ আপোনালোকে মানে এইবোৰ যাতে ওলাই নাথাকে আৰু এনেকৈ সূতাবোৰ কাটি দিব অলপমান ফিনিচিং কৰি এইটো চালে যিবোৰ জইন কৰিছোঁ জইনটো ধুনীয়াকৈ মিলিছে এতিয়া মই মেখেলাখন প্ৰেছ মাৰি দিম তো মেখেলাটো ফিনিচিং হ'ল তো যদি এইখন ভিডিঅ'টো চাই ভাল লাগে তেনেহ'লে প্লিজ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিব আৰু বেল আইকনটো অল কৰি ৰাখিব তাকে যেতিয়াই মই নতুন ভিডিঅ' আপলোড কৰোঁ ফাৰ্ষ্ট নটিফিকেশ্যনটো আপুনি পাই যায় তো মই আছামিজ আৰু হিন্দীত এই চেনেলটোত ভিডিঅ' দি থাকোঁ তো আপোনালোকে হিন্দীত কোৱা কথাখিনিও চাব আৰু অসমীয়া কথাখিনিও চাব ধন্যবাদ তো আকৌ লগ পাম নতুন এটা ভিডিঅ'ৰ মাজত আৰু এই দহি গোটাৰ ভিডিঅ'টো যদি আপোনালোকে চাব খোজে মই ডিস্ক্ৰিপশ্যনত লিংক দি দিম তাৰে পৰা আপোনালোকে চাব পাৰে